আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী, স্বাগত জানাই রাতের আপডেটে। মার্চ মাসের 18 তারিখ কুয়েতে বাংলাদেশ ফুটবল দল বনাম ফিলিস্তিন ফুটবল দলের যে খেলা হওয়ার কথা রয়েছে আগামী 21 মার্চ রাত 9:30 জাবের আল আহমেদ আন্তর্জাতিক স্টেডিয়াম কুয়েতে এই খেলাটি অনুষ্ঠিত হবে, যেটি হাসাবিয়ার পাশেই আপনারা সকলে অবগত রয়েছেন। এই খেলা দেখতে যারা ইচ্ছুক তারা একটি লিংকে প্রবেশ করে টিকিট সংগ্রহ করতে পারেন। আপনারা অবগত রয়েছেন কুয়েতের বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে প্রবাসীদেরকে এই খেলায় অংশগ্রহণ করে স্টেডিয়ামে বাংলাদেশ দলকে উৎসাহ দেওয়ার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। যারা ফুটবল প্রেমী তারা স্টেডিয়ামে গিয়ে এই খেলাটি উপভোগ করতে পারেন। এরই মধ্যে বাংলাদেশ ফুটবল দল কুয়েতে অবস্থান করছে, যা আপনারা ভিডিওর সাথে পিকচারগুলোতে দেখতে পাচ্ছেন। 17 মার্চ থেকে 17 জুন কুয়েতে সরকারের সাধারণ ঘোষণার কার্যক্রম শুরু হয়েছে। আরবিদনি কাল রায় এক ইনফরমেশনে প্রকাশ করেছে, এই 2 দিনে যারা আবেদন করেছে কুয়েত থেকে দেশে চলে যাওয়ার জন্য তার বিস্তারিত। আপনারা অবগত রয়েছেন সাধারণ ক্ষমায় জরিমানা দিয়ে আকামা লাগানোর একটি সুযোগ রয়েছে, এবং যারা আকামা লাগানো ইচ্ছুক নয় মানে আকামা লাগাতে চাচ্ছেন না তারা স্বেচ্ছায় কুয়েত ত্যাগ করতে পারবেন। এখানে গুরুত্বপূর্ণ ইস্যু যেটি, যারা কুয়েত ছেড়ে যাবেন তারা আবার কুয়েতে ফিরে আসতে পারবেন। আরবিদনি কাল রায়ের তথ্য মতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে গতকাল এবং আজ 258 জন প্রবাসী তারা কুয়েত ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে। প্রবাসীরা যখন কুয়েতের জওজাত বা সোন বা কুয়েতের 6টি পৌরসভা যে সেবাটি দিচ্ছে আকামা নবায়ন বা জরিমানা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে, তখন তারা নিশ্চিত হতে পেরেছে 258 জন প্রবাসী, তাদের নামে কোনো অভিযোগ নেই, তারা কোনো ঋণ নেই বা তাদের কুয়েতে থাকারও ইচ্ছে নেই। তার মানে তারা বর্তমান সরকারের দেওয়া সুযোগ নিয়ে কুয়েত ত্যাগ করতে চান। আর আপনারা অবগত রয়েছেন কুয়েত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তারা আবার কুয়েতে প্রবেশ করতে পারবেন, কিন্তু যারা এই গ্রেস পিরিয়ড 3 মাসের মধ্যে কুয়েত ত্যাগ করবেন না তারা কুয়েত আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আটক হলে কুয়েত থেকে একেবারেই নির্বাসিত করা হবে এবং কুয়েতে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে না। এটি ভীষণ গুরুত্বপূর্ণ। 658 জন প্রবাসী 2 দিনে কুয়েতে বৈধতা নেওয়ার জন্য আবেদন করেছেন। বৈধতা পেতে হলে কি কি করতে হবে তা আমরা ধারাবাহিক প্রতিটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি। তারপরেও আমাদের বহু প্রবাসী রয়েছেন সাধারণ ক্ষমায় দেশে যেতে ইচ্ছুক নয় বৈধতা নেওয়ার জন্য, কিন্তু সমস্যাটা তৈরি হয়েছে সেখানে, কারণ আমাদের বাংলাদেশিদের বিরুদ্ধে রয়েছে ইনহার্সের অভিযোগ। অগণিত বাংলাদেশি ভাই ও বোন জানতে চাচ্ছেন ইনহার্সের ব্যাপারটি নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছে কুয়েতের সরকার। সাধারণ ক্ষমার ঘোষণার যে বিজ্ঞপ্তি এবং প্রতিদিন যে তথ্যগুলো অনলাইন প্ল্যাটফর্মে প্রচারিত হচ্ছে কুয়েতের ভেরিফাইড চ্যানেলগুলো থেকে, সেখানে ইনহার্সের কোনো সুযোগ নেই। ইনহার্সের সুযোগ নিয়ে আলোচনা করতে আমাদের ভাই ও বোনদেরকে পরামর্শ দেব, কুয়েতি নাগরিক যেটি কফিল বা স্পন্সর অথবা আপনি যেই কোম্পানি থেকে পলাতক হয়েছেন বা আপনার নামে যে ফেরারি কমপ্লেন রয়েছে বা ইনহার্সের মামলা রয়েছে সেটির যদি কোম্পানি বা কফিল বা স্পন্সর সমাধান করে সেক্ষেত্রে আপনি হয়তো বা আকামা লাগানোর সুযোগ পাবেন। তবে সরকারের ঘোষণাতে এ ধরনের কোনো ইনফরমেশন নেই। আশা করি আমাদের যে সকল ভাই ও বোন সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে ইনহার্স অভিযোগ থাকার পরেও বৈধতা নিতে চাচ্ছেন আপনারা অতিসত্বর আপনার কফিল স্পন্সর এবং কোম্পানির সাথে যোগাযোগ করে সিদ্ধান্ত ক্লিয়ার হয়ে যেতে পারে। মানে আপনি কি বৈধতা নিতে পারবেন, না আপনি কুয়েত ত্যাগ করবেন, নাকি আপনি কুয়েতে থাকবেন। আমাদের সাথে যুক্ত থেকে প্রতিদিন এই সকল তথ্য ইনফরমেশনগুলো বুঝে নিন। যারা অলরেডি রয়েছেন সকলকে ধন্যবাদ। আপনার প্রশ্ন কমেন্টস করে জানাতে পারেন এবং এই ভিডিওটি শেয়ার করে আমাদের বাকি প্রবাসীদেরকে উপকৃত করতে পারেন।